তুই যা মোহর, তুই আমার জন্য এত চিন্তা করিস না। আমি কিন্তু 100 বার আসবো, সুযোগ বুঝে আমি ঠিক আসবো। আর একটা কথা বলি তোকে, তুই গ্রাজুয়েশন করেছিস, এত ভালো শরদ বাজাতি, বাবা তোকে সেই শরদও পাঠিয়েছে। অবসর সময় কিন্তু সেই শরদ বাজাবি, চাকরি বাকরির জন্য চেষ্টা করবি, শুধু শুধু 24 ঘন্টা সংসারের জন্য পড়ে থাকবি না। যতটা প্রয়োজন ঠিক ততটাই করবি। এই সংসার থেকে তুই কিচ্ছু পাবি না রে, কিচ্ছু না। নিজের জন্য সময় বের করবি, এখানে সবাই নিজের জন্য সময় বের করবে, তুই কেন বের করবি না? তুই কি কৃতদাস? এই যে বলছিলাম, শেষ হয়েছে জ্ঞান নাকি? জ্ঞানটা চলতেই থাকবে, খুব অদ্ভুত লাগছে। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাদের সামনে কনস্ট্যান্ট জ্ঞান দিয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, দেখবোটা কি? এই মেয়েটা যখন এসেছিল তখনই আমি তোমাকে বলেছিলাম যে এই মেয়েটাকে থাকতে দিও না, তখন তো শোনোনি, একবারে গলে গিয়েছিলে। এখন দেখো দেখো, বোঝ বোঝ। দাঁড়ো দাঁড়ো, এই এই, তোর টাইম হয়েছে? টাইম হলে বেরো তো, অনেক হয়েছে। এই দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, অত টাইম নেই আমাদের হাতে তোমার এই ভাষণ শোনার। কটা বাজে দেখো, তুমি জানো না আমি অফিস বেরোবো? ফালতু কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুই এগিয়ে যা মোহর, সাবধানে যাস, কেমন? একবার করে ফোন করবি, করবো দিদি, তবে আমার কথা জানাবার জন্য না, তোর কথা জানার জন্য আমি রোজ ফোন করব। যেখানে রেখে গেলাম সে তো আমি জানি। আসছি। দেখেছো দেখেছো, হ্যাঁ, মেয়েটা কোনো স্বভাব জানে না, একটুও শিক্ষা নেই, এই আমাদের প্রণাম করলো না গো। আমি কি বলেছিলাম? বলেছিলাম না বাবা মানুষ করতে পারেনি, পারেনি পারেনি মানুষ করতে পারেনি। এই মেয়েটাকে তোমরা এইখানে থাকতে দিয়েছিলে, এতদিন থাকলো আমাদের বাড়িতে, এই এই মেয়েটা অকৃতজ্ঞ বেঈমান মেয়ে, তো বাবা দিয়েছিল তো থাকতে। আপনাদের কি মনে হয়, আপনারা কি প্রণামের যোগ্য? কি যে আপনারা আশা করছেন ও আপনাদেরকে প্রণাম করবে, লজ্জা করেন আপনাদের? আমিও কি আপনাদের কোনোদিন মন থেকে প্রণাম করি? একেবারেই না, আজ পর্যন্ত আমি আপনাদেরকে কোনোদিন আমার মন থেকে প্রণাম করিওনি, আর কোনোদিন করবো না।